আজকে আলোচনা করছি প্রাক্ষোভিক বুদ্ধি সম্পর্কে। তো প্রাক্ষোভিক বুদ্ধি সম্পর্কে আলোচনা করার পূর্বে প্রথমে জেনে নেব যে বুদ্ধি বা ইন্টেলিজেন্স কি। বুদ্ধি হলো এমন একটি মানসিক ক্ষমতা যার সাহায্যে ব্যক্তি যে কোনো সমস্যাকে সমাধান করতে পারে এবং যে কোনো পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারে, সেই ক্ষমতাকেই বলা হয় বুদ্ধি। তো ঠান্ডায় এই বুদ্ধিকে তিনি তিন ভাগে ভাগ করেছেন, এটা মুক্ত বুদ্ধি, দ্বিতীয়ত হচ্ছে বিমুক্ত বুদ্ধি এবং সামাজিক বুদ্ধি। সামাজিক বুদ্ধি বলতে তিনি বলেছেন যে ব্যক্তির সেই ক্ষমতা যার দ্বারা সে অন্যকে বুঝতে পারে এবং অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। প্রাক্ষোভিক বুদ্ধির মূল উৎস হিসেবে এই সামাজিক বুদ্ধির কথাই তিনি উল্লেখ করেছেন। 1985 খ্রিস্টাব্দে ওয়াইন পেইন প্রথম এই প্রাক্ষোভিক বুদ্ধির ধারণাটিকে প্রবর্তন করেছে এবং পরবর্তীকালে গোলম্যান এই ধারণাটিকে আরো জনপ্রিয় করে তুলছে তার ইমোশনাল ইন্টেলিজেন্স নামক বইয়ের মাধ্যমে। তো প্রাক্ষোভিক বুদ্ধি কি সে সম্পর্কে গোলম্যান বলছে যে প্রাক্ষোভিক বুদ্ধি হলো একগুচ্ছ প্রচেষ্টা বা সক্ষমতা যার ব্যক্তির জীবনের একটি প্রাক্ষোভিক দিক। এছাড়াও সলোভি এবং মায়ার তারা প্রাক্ষোভিক বুদ্ধি সম্পর্কে বলছে যে প্রাক্ষোভিক বুদ্ধি হলো এক ধরনের সামাজিক বুদ্ধি যা ব্যক্তির সক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত এবং যার সাহায্যে তিনি অন্যদের সঙ্গে অন্যদের প্রক্ষোভকে পৃথকভাবে নির্ণয় করা যায় এবং ব্যক্তির চিন্তা ও কাজকে নির্দেশিত করা যায়। গোলম্যান এই প্রাক্ষোভিক বুদ্ধির পাঁচটি উপাদানের কথা উল্লেখ করেছে। প্রথমত নিজের প্রক্ষোভকে জানা, অর্থাৎ তিনি বলছেন যে প্রাক্ষোভিক বুদ্ধির এই উপাদানটির দ্বারা ব্যক্তির সেই ক্ষমতাকেই বোঝানো হয়েছে যার সাহায্যে নিজের প্রক্ষোভকে চিহ্নিত করতে পারা যায়। প্রত্যেক ব্যক্তি নিজের প্রক্ষোভকে চিহ্নিত করতে পারা কিন্তু উচিত, কিন্তু বাস্তবে এটা কিন্তু সবসময় ঘটতে পারে না বা সম্ভব হয় না। যাদের এই উপাদানটা কম থাকে তারা জীবনের অনেক সময় বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে না, এরা নিজেদের প্রক্ষোভকে বা প্রক্ষোভের বহিঃপ্রকাশকে দেখতে পারে না, ফলে তাদের সঙ্গে অন্যদের সহজে মিলতে বা সম্পর্ক তৈরি করতে তারা পারছে না। অর্থাৎ প্রাক্ষোভিক বুদ্ধির ক্ষেত্রে প্রথম যেটা দরকার বা প্রথম যেটা উপাদান হলো নিজের প্রক্ষোভকে চিনতে পারা বা নিজের প্রক্ষোভকে জানা। দ্বিতীয় উপাদান হচ্ছে নিজের প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করতে পারা, অর্থাৎ নিজের প্রক্ষোভকে চিহ্নিত করতে পারার পাশাপাশি সেগুলিকে পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ করাও একান্তভাবে প্রয়োজন। এই প্রক্ষোভের নিয়ন্ত্রণ জরুরি দুই দিক থেকে। প্রথমত এই নিয়ন্ত্রণ ব্যক্তির মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে, আর দ্বিতীয়ত কোনো ব্যক্তি এই নিয়ন্ত্রণ না করতে পারলে অন্য ব্যক্তি তাকে এড়িয়ে চলবে বা অপছন্দ করবে। অর্থাৎ মানুষ যদি নিজের পক্ষকে, নিজের রাগকে, নিজের ভয়কে, নিজের হিংসাকে, ঘৃণাকে এগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারে, সে যদি সবসময় তার প্রক্ষোভের চরম অবস্থার মধ্যে অবতীর্ণ থাকে, তাহলে অন্যান্য ব্যক্তিরা তার সাথে মেলামেশা করতে চাইবে না বা তাকে এড়িয়ে চলবে। তাই প্রথমত প্রয়োজন নিজের পক্ষকে চিহ্নিত করতে পারা, জানা, এবং দ্বিতীয়ত যেটা দরকার যে নিজের প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করতে পারে। তৃতীয় যে উপাদানের কথা গোলম্যান বলেছেন সেটি হচ্ছে নিজেকে উদ্দীপিত করতে পারা। এই উপাদানের সাহায্যে নিজেকে কোনো কাজে দীর্ঘক্ষণ ধরে কঠিন পরিশ্রম করতে উদ্দীপিত করে, ব্যক্তি সর্বশেষ ফলাফলের দিকে লক্ষ্য রাখে এবং নিজেকে আশাবাদী ও উদ্যমী রাখতে সাহায্য করে, ফলে ব্যক্তির সাফল্যের পরিমাণও কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ যে ব্যক্তি যখন কোনো কাজে নিজেকে দীর্ঘক্ষণ ধরে উদ্দীপিত রাখছে সেই কাজের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত, তখন কিন্তু সেই তাকে সেই ব্যক্তিকে সেই লক্ষ্য পূরণ করতে তাকে সাহায্য করছে। চতুর্থত অন্যের প্রক্ষোভকে চিহ্নিত করতে পারা এবং তাকে প্রভাবিত করতে পারা। এই উপাদানটা হচ্ছে ব্যক্তির এমন এক ধরনের ক্ষমতা যার দ্বারা ব্যক্তি অন্যের মেজাজকে চিহ্নিত করতে পারে এবং অন্যেরা কী ধরনের প্রক্ষোভ অনুভব করছে তা বুঝতে পারে। বাস্তব ক্ষেত্রে এই উপাদানের গুরুত্ব কিন্তু অনেকখানি রয়েছে। যেমন কোনো ব্যক্তি যদি সঠিকভাবে অন্যের প্রক্ষোভকে বুঝতে পারে তাহলে সে ঠিক সময় তার সঙ্গে কিন্তু মিথস্ক্রিয় করতে পারে। এবং শ্রেণীকক্ষ দেখা যায় যে শ্রেণীকক্ষে যখন একদল শিক্ষার্থী নতুন সেই শ্রেণীকক্ষে ক্লাস করতে আসছে, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং এই সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু প্রক্ষোভ খুবই গুরুত্বপূর্ণ, কারণ একে অপরের প্রক্ষোভকে বুঝে তার মনোভাবকে জেনে তার সাথে আলাপ আলোচনা করতে যায়। এবং এটা শ্রেণীকক্ষে আরও দেখা যায় যে
শিক্ষার্থীরা শিক্ষকের প্রক্ষোভকে বুঝতে পারে এবং সেই প্রক্ষোভকে বুঝেই তারা শিক্ষকের সঙ্গে আচরণ করে, এবং শিক্ষকেরও একইভাবে শিক্ষার্থীদের প্রক্ষোভকে জেনে তাকে বুঝে তাকে চিহ্নিত করার মধ্য দিয়ে তিনি শিক্ষকের সঙ্গে মিথস্ক্রিয়া করবেন। চতুর্থ বা সর্বায় পঞ্চম যে উপাদানের কথা বলেছেন বলবেন, এটা যে সম্পর্ক বজায় রাখতে পারে, তো এই উপাদানের দ্বারা ব্যক্তি অন্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়। অর্থাৎ প্রাথমিক বুদ্ধি এমন একটা উপাদান যার সাথে ব্যক্তি কী করতে পারছে, তা অন্যদের সঙ্গে সুসম্পর্ককে বজায় রাখতে পারছে। সবার মধ্যে এই উপাদান একইভাবে কিন্তু থাকে না। কোনো কোনো মানুষ কী হয় না, খুব সুন্দরভাবে অন্যের সঙ্গে মিশতে পারে, সম্পর্ক তৈরি করতে পারে, অন্যেরা সেই মানুষটাকে ভীষণ পছন্দ করে, ফলে তাদের বন্ধুত্বের সংখ্যাও কিন্তু বাড়তে থাকে। আর যারা যাদের মধ্যে এই প্রাথমিক বুদ্ধি কম থাকে, তারা কিন্তু অন্যদের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করতে পারা আর সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। ধন্যবাদ।